বারাকাতু বোনের প্রশ্ন যে আল্লাহ তালা সালামকে অনেকগুলি মজা দান করেছিলেন যেমন লাঠি তারপরে বগলের শুভ্রতা ব্যাং ইত্যাদি ইত্যাদি বোন চাই এগুলির বিস্তারিত আলোচনা যে কী কী মোসাল্লাহ সাত দান করেছিলেন তো বোন প্রথমত কথা হচ্ছে যেটা মানে মজেজা হিসাবে আল্লাহ দান করেছিল মজেজা সেটা হচ্ছে লাঠি লাঠি ফেললেই বিরাট সাপের আকার ধারণ করতো যাকে আজদাহা সাপ বড় সাপ বলা হয় এটা আল্লাহ তালা তাকে দান করেছিলেন আর একটা ছিল শুভ্রতা মানে হাত বগলে দিলে হাতটা চমকাইত খুব উজ্জ্বলতা দেখাতো আর কি এটা ছিল মেন দুটো মজেজা যা আল্লাহ তালা মুসা আল্লাহ সালামকে দান করেছিলেন বাকি থাকছে ব্যাং ইত্যাদির কথা সেটা মোসা আল্লাহ সাত সালামের মোজাজাও বলা যায় আবার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে ফেরাউনের ওপরে আসা আজাব বলা যায় সেই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বললেন যখন ফেরাউন মশার কথা মান মানলো না মশার সাথে ধৃষ্টতা প্রদর্শন করলো এবং চরম বাড়াবাড়ি শুরু করলো তখন আল্লাহ রবুল আলিমিন তাকে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করলেন কি কি বিপদ দিয়েছিলেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ফেরাউনের ওপরে আমি প্রেরণ করলাম আল্লাহ তালা বলছেন আমি ফেরাউনের ওপরে পাঠালাম প্রেরণ করলাম তুফান ঘূর্ণিঝড় বুঝতে পারলেন ঘূর্ণিঝড় জনিত বৃষ্টি ইত্যাদিকে তুফান বলা হয় বন্যা সব কিছু কাজে ব্যবহার হয় তোফান বল যারা যারা মানে পঙ্গপাল হ্যাঁ খেতে গেলে পঙ্গপাল উঠতে গেলে পঙ্গপাল ঘুমাতে গেলে পঙ্গপাল সব কিছুতেই পঙ্গপাল আর কি বলকমালা উকুন মানে এত উকুন মানে মাথায় উকুন খেতে যাচ্ছে ভাতে উকুন যা কিছু করতে যাতে উকুন অর্দা ফাদে সব জায়গাতেই ব্যাঙ খেতে গেলে ব্যাংক বসতে গেলে ব্যাং সব জায়গাতে ব্যাংক অদ্দাম রক্ত রক্ত মানে হচ্ছে পানি খেতে গেলে পানি রক্ত হয়ে যায় কল টিপলে কল থেকে পানি রক্ত বের হয় ইত্যাদি ইত্যাদি তো এগুলা সব মুসালের সাদ ও সালামের মোজেজাও বলা যায় আবার আল্লাহ রবুল্লা আলিমের পক্ষ থেকে ফেরাউনের ওপরে পাঠানো আতাবও বলা যায় বলা হচ্ছে আয়াত মুফাদ সালাদ এগুলা হচ্ছে আল্লাহ রবুল্লা আলিমিনের প্রকাশ্য নিদর্শন ফাস্টাকবারও কিন্তু তবুও তারা অহংকার প্রদর্শন করেছিল মানে ফেরাউন এবং তার লোকজন ওয়াকানু কৌম্মা মুজরিবিন এমন তারা অপরাধী এক সম্প্রদায় ছিল